ওয়েলকাম টু রিঙ্কুমাধু ব্লগস। তো যেমনটাকে দেখতে পাচ্ছ অনেকগুলো বক্স আছে। কালকে মাহির জন্মদিন, তো মাহির জন্য একটা স্পেশাল বক্স বানানোর চেষ্টা করছি, বাট জানি না কতদূর কী হবে। অনেকগুলো নিয়েছি, আর কোনোদিন করিও নি, তো প্রথমবারের চেষ্টা। তো তৈরি করি, করার পরে আর জন্মদিনে কী কী হয় দেখতে থাকো। কে কি কাটেনি কোনো বসে রয়েছে, কি বলছে? হ্যাঁ বস, ভালো করে বাবা বাবা খাইয়ে দিচ্ছে, মাই বড় মাকে খাইয়ে দাও। আরে কারা খাচ্ছে একটু দেখতে দাও। খুব মারছো কেন? খাবার মারছে, এই যে মাহির খাবার, মা এখন খাবে। দিদি ডাল দিয়ে আসে, তো ডাল দাও মামাকে। মামা ফোন দেখছে আর খাচ্ছে বাচ্চাদের মতো। একদিন ভিডিও কল করেছে তাই দেখছে তোমাকে। এই যে কুটু ছোট মামাকে দেখাও, ছোট মাসি হাই করে এরকম দেখি। হ্যাঁ এই তো, এই যে মধুবাবু মেয়ের বাবা, এই আমার বড় জেঠিমা, এই আমার মা, এই যে বার্থডে গার্ল, যে দিদি, এই যে বড় কাকিমা উমা উমা। হ্যাঁ তাই তো উমা। আজকে আজকে আমার মাহির বার্থডে উপলক্ষে এদের মামা দাদু, ঠাম্মি, মাছ দেওয়ার দিদি ভাই, মাছ দেওয়ার ঠাম্মি, তারপরে হবিবপুরের ঠাম্মি, এদিকে আমাদের মাহির মাহির বাবা, সবাই মিলে একসঙ্গে খাচ্ছে। দিদুন দিদুনকে তো নিমন্ত্রণ করতে ভুলেই গেছিল, তারপরে হলো আমার মাহির মানি মানি পরিবেশন করছে, পিপি পরিবেশন করছে, সবাই সুন্দর শান্তশিষ্টভাবে খাওয়া দাওয়া করছে।
এইখানে সবাই মাহির দিদি ভাই, মাহির দাদা ভাই, দুটো দাদা ভাই, ওইখানে কাকা সবাই খাচ্ছে সুন্দর। এই যে এতক্ষণ আমাদের মাহির উমা এতক্ষণ ভিডিও করে দিল ওপার থেকে, এই যে কাকিমা, এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, তাই দেখি। আরে বাবা, এই যে ঠামি, এটা দিয়ে আসি গলা উঁচু করো, এটা দিয়ে আশীর্বাদ করেছে। কেমন লাগছে তোমার? যে দিদি বসে আছে জামা সেলাই করবে বলে রাতের প্রস্তুতি। এই যে মধুবাবু ঘুমোচ্ছে, এখন ঘুমোচ্ছে না, শুয়ে আছে। এই যাচ্ছিস? হ্যাঁ, ভাই বাবা অবশেষে কেক কাটা হলো। ওই তো হয়ে গেছে, কোথায় সব গেল জানি না। কিচ্ছু আনিস নি ওর জন্য? মাহির জন্য ভুলে গেছি তো, মানে ভুলে গেছি তোমার না? এই যে তোমার জন্য ব্যাগ নিয়ে এসেছি। মা সরিয়ে দিচ্ছে। লজ্জা করে খাবেন না, চেয়ে চিনতে খাবেন। শুধু ভাত চেয়ার দেয়নি, এখানে দাঁড়িয়ে খাচ্ছিস। বিয়ে বাড়িতে যেরকম পোস্ট দিস সেরকম পোস্ট দিবি, ঠিক আছে? কিছু নেই, কন্টাক্ট পেয়েছি বিয়ে বাড়ি। খাবেন না দাদা? আমি একবার খেয়েছি, একবার খাচ্ছি। তুই লজ্জা করে খাবি, লজ্জা করে খাবেন না। বিয়ে বাড়ির ক্যামেরাম্যান, ওই তো লজ্জা পাচ্ছে না পুরো, সেই বিয়ে বাড়িতে যেরকম ভিডিও করলো লজ্জা পাচ্ছে। তো দেয়নি না ব্লগের না, এটা হচ্ছে বিয়ে বাড়ির ক্যামেরাম্যান। মাহি জামা প্যান্ট খুলে লাফালাফি করছে দোতলায়। কুটু